দেখুন ব্রজরাজনগর উপনির্বাচন ফলাফল আমার সমস্ত আশ্চর্যচকিত করেছে কে আমি আশা ন করি নথিলু রিজল্ট সেটি হব বলে এবং যদিও বিজু জনতা দল যেতে উপনির্বাচন হয়েছে যেতে নির্বাচন হচ্ছে 2009 পরবর্তী সময় বিজু জনতা দল ভোটর কু প্রভাবিত করা সহ সরকারি অধিকারী মানুষ সুনিয়োজিত ঢঙ্গে মানে নিয়োজিত করছেন সেটি জনে বিজু জনতা দলর কার্যকর্তা যেতে সক্রিয় রহ না নির্বাচনের বিজু জনতা দল জিতাইবা তাঠু অধিক সক্রিয়তার সহ সেটি জেলাপাল সেটিকার এসপি সেটিকার বিডিও সেটিকার তহসিলদার সেটিকার পুলিশ অধিকারী সেটিকার অন্যান্য অধিকারী আশা কর্মী ঠু নেই অঙ্গনবাড়ি পর্যন্ত সমস্ত মানে সক্রিয়তার সহ নির্বাচনে নিয়োজিত করেছেন অনেক অধিকাংশ জায়গায় ডর ধমক দেখেকি এবং কিছু জায়গায় তাঁর বিরুদ্ধে একশন নেওয়ার কথা কহিকি পুরা সরকারি তন্ত্রকে যেভাবে ঢঙ্গে নির্বাচনে বিজু জনতা দল নিয়োজিত করি নির্বাচন প্রচার ময়দানে সেমানকে সামিল করছি বোধহয় সারা ভারতবর্ষে কোন পৃথিবীর কোণী রাজ্যের কোণী দেশে এভাবে সরকারি অধিকারী মানে নির্বাচনে ভাগ নিয়ন্তি না সরকারি অধিকারী মানে নিরপেক্ষ রহতি এবং যে জিতিলা তা যে সরকারে কলা সে সরকার অধীনে সে কাম করবে কিন্তু দুর্ভাগ্য যে ঢঙ্গে এটি সরকারি অধিকারী মানুষ নিয়োজিত করি বিজু জনতা দল নির্বাচনে নিয়োজিত করছে এবং দ্বিতীয় কারণ হচ্ছে মতে লাগুছি ভারতীয় জনতা পার্টি ভোটর ব্যবধান এতে পরিমাণের কম হবার মতে লাগুছি ভারতীয় জনতা পার্টি ভিতরে বি কিছু আত্মঘাতী কার্য হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি থাইকি মধ্যে বিজু জনতা দলকে সহায়তা করে এ আত্মঘাতী কার্যর বি সমীক্ষা হওয়ার কথা এবং মু তো কহিবি নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টি আগামী দিনরে ব্রজরাজনগর উপনির্বাচনে সমীক্ষা করিব এবং লোকে চাহুচন্তি পরিবর্তন বিজু জনতা দল সরকার উপরে লোকে খুশ নহন্তি না চাষী খুশ অছি না যুবক খুশ অছি না শ্রমিক খুশ অছি 23 বর্ষর শাসনরে না পিবার পানি দেলে না যুবক মানুষ নিযুক্তি দেলে না বিকাশ কাম কলে সমস্ত অসন্তোষ থিবা সত্ত্বেও মানে কিভাবে ভোট ম্যানেজ করিকি জিতুচন্তি এ সমস্ত প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টি সমীক্ষা হব কেউ জায়গায় কেউ মানে আত্মঘাতী ভূমিকা নেলে ব্রজরাজনগর উপনির্বাচনে সে কথা মধ্যে সমীক্ষা হব এবং আবশ্যক পড়লে সেমানক বিরুদ্ধে মধ্যে দৃঢ় পদক্ষেপ নিয়ে যাবে।